নমস্কার বন্ধুরা, ঈশায়ন মাম্মাস কিচেন, আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি কি বানাতে চলেছি। তো আমি কিন্তু এই আমাদের যে বলেছিলাম, আমাদের একটা আম গাছ আছে, 12 মাসে আম গাছ। তো সেই 12 মাসে আম গাছে বেশ কিছুটা কিন্তু আম হয়েছিল, আপনাদেরকে আমের জ্যাম বানিয়ে কিন্তু আমরা দেখিয়েছি। তো আজকে আমি ভাবলাম কেননা আমের একটা মিষ্টি আচারের রেসিপি বানানো যাক। তো তার জন্য দেখুন, কিছুটা কিন্তু আমি আম কেটে নিয়েছি, আর আমগুলো কিন্তু একটু ছোট বড় সাইজ হয়েছে, কারণ আমগুলো এক সাইজের আম ছিল না, তো তার কারণে একটু ছোট বড় হয়েছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা কি করি, আমের আচারটা বানানো শুরু করি। তো এদিকে কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়া কিন্তু গরম হয়ে গেছে। সর্ষের তেল দেব, এবারে এখানে ফোড়নের জন্য দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, কালো সর্ষে আর 5 ফোড়ন। মশলাটাকে একটু ভেজে নেব, ব্যাস। এর থেকে কিন্তু আর মশলাটা ভাজার প্রয়োজন নেই। এবারে কেটে রাখা আমগুলোকে দিয়ে দেব। এবারে পরিমাণ মতো নুন, হলুদ, ভালো করে আমটাকে প্রথমে কষিয়ে নেব। তো আমটাকে ভালো করে দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। এখানে আমি 300 চিনি ব্যবহার করছি। এই বাটিটাতে পুরো 300 গ্রাম কিন্তু চিনি ধরে। চিনিটাকে দিয়েও ভালো করে একটু মিক্স করে নেব। আর আমি কিন্তু এই মিষ্টি আচারটা টক ঝাল মিষ্টি করব, খুব একটা মিষ্টি করব না। তো তার জন্য আমি চিনিটা কিন্তু এখানে কম দিয়েছি, আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। চিনি দেওয়ার পরে কিন্তু আম থেকে কিন্তু জলটা কিন্তু অটোমেটিক ছেড়ে দেবে। তো আমি কি করব, বেশি কিন্তু জল দেবো না, এর মধ্যে সামান্য জলের ব্যবহার করছি, তা না হলে চিনিটা কিন্তু আমের ভেতরে ঢুকবে না। এবারে ভালো করে চিনির সাথে আমটাকে সিদ্ধ করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন, এদিকে কিন্তু আমাদের মিষ্টি আমের আচার কিন্তু রেডি। আর সবশেষে এবার আমি একটা ভাজা মশলা দেব। এখানে আমি কিছুটা ধনে, জিরে আর শুকনো লঙ্কা সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। আর গুঁড়োটা দেখুন, খুব একটা যে মিহি পেস্ট করেছি তা না, একটু কিন্তু আমি না ভাব রেখেছি। এবারে এই ভাজা মশলাটাকে দিয়ে দিচ্ছি। আমি মশলাটা ভেজে আর আপনাদের দেখালাম না, ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়ে নামিয়ে নেব। তো এই যে তৈরি করে নেওয়া হয়ে গেল টক ঝাল মিষ্টি আমের আচার। আশা করি আজকে আমাদের রেসিপি সকলের ভালো লেগেছে। আর আমাদের রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। তো আজকের মতন এতটুকু, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।